হাসপাতালে ডেঙ্গু রোগের চাপ, সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের। সারা দেশে শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু। রাজনীতির মাঠ দখলে খুলনায় আওয়ামী লীগ, বিএনপিতে স্নায়ুযুদ্ধ। 8 বছর পর হবিগঞ্জে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। 5 বছরে দ্বিগুণ রাজশাহীর মাছ উৎপাদন, বিলুপ্তি প্রজাতি ফিরিয়ে আনার উদ্যোগ মৎস্য অধিদপ্তরের। কিয়েভে জার্মান কনসুলেট সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা বেড়ে 14, জাতিসংঘ মহাসচিবের নিন্দা। এবং নারী এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে 9 উইকেটে হারালো নিউজিল্যান্ড। আমন্ত্রণ দেশ সংবাদে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম। এবারে পুরো সংবাদ। বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। গেল কদিনে সারা দেশের হাসপাতালে ভর্তি প্রায় 2500 রোগী। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, হাসপাতালেও বেড়েছে এডিস মশার প্রজনন ক্ষেত্র। বিশেষজ্ঞরা বলছেন এডিস নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। রিশাদ হাসানের রিপোর্ট। মাদ্রাসা ছাত্র তুহিন অসুস্থতার শুরুর দিকে বুঝতেই পারেনি সে ডেঙ্গু আক্রান্ত। যতক্ষণে জানতে পেরেছে ততক্ষণে প্লাটিলেট নেমে গুরুতর অবস্থা। পেটে ব্যথা বমি হইতো আর মোচর দিতে বাথরুমে যাইতো। তারপরে এক সপ্তাহ গেছে ওরকম করে, অন্য জায়গা থেকে ওষুধ খাওয়াইছি, পরিবর্তন হয় নাই। আমার প্লাটিলেট আসছে হচ্ছে 26,000। এখন আরও আরও কমে আসছে, তো এটা বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নিতে হয় সেটা ডাক্তাররা নিতেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন হরহামেশা এমন চিত্র। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি প্রায় 2500 রোগী। আক্রান্ত অবস্থায় থাকলেও মশারির নাটা নিয়েই ঘুমান অনেকে। এছাড়াও হাসপাতালে যত্রতত্র ডাবের খোসা আর পানির বোতল ফেলাসহ রোগীদের বিরুদ্ধে রয়েছে স্বাস্থ্যকর্মীদের বিস্তর অভিযোগ। একটু ময়লা করে রাখে, তাও আমাদের খালারা আছে, ওনারা ভাত যথেষ্ট পরিষ্কার করে রাখে। ডেঙ্গু আর যতটুকু পরিষ্কার করার দরকার তার চেয়ে একটু বেশিই করতেছে। আমরা ডেঙ্গু বারবার টেক কেয়ার দিচ্ছি, অথরাইজেশন দিচ্ছি, যেন রোগীরা সচেতন হয় সেটার জন্যই। বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তি হাসপাতালে বা বাড়িতেই থাকুক না কেন সচেতনতার বিকল্প নেই। থেমে থেমে বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর সংখ্যাটা বাড়ছে। পরিষ্কার যদি পানি একটা গ্লাসে রেখে দেওয়া হয়, 3 দিন যদি ঢাকনা না দিয়ে, তাহলে সেখানে কিন্তু এডিস মশার ডিম পায়, সেখান থেকে আড়াল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই জনগণ সচেতন হতে হবে, সেটা কোনো বিকল্প পথ নেই। দেশব্যাপী ডেঙ্গু বিপর্যয় রোধে সংশ্লিষ্ট সব সংস্থার পাশাপাশি জনসচেতনতার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন কেমন আর এডিস নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। গত 1 সপ্তাহ ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী কিন্তু বেড়েই চলেছে। আমরা আজকে খোঁজ নিয়েছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ইউনিটের যে ফোকাল পার্সন রয়েছে ডাক্তার ইমরান, তিনি জানিয়েছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 26 জন রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে 2 জন শিশু রয়েছেন এবং 3 জন নারী রয়েছেন। আর এইদিকে আসলে ডেঙ্গু প্রতিরোধ করার লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন তারা ক্রাশ প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছেন। ময়মনসিংহের 33টি ওয়ার্ডকে কিন্তু তারা 3টি জোনে ভাগ করেছেন। আজকে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করবেন ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটু। আমরা একটু এই বিষয়ে আসলে ইকরামুল হক টিটু মহোদয়ের সাথে কথা বলবো। আমরা বিগত সময়েও দেখেছি যে আপনার নানান উদ্যোগ ছিল ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং এই এই সময়ে তো আসলে ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে, আসলে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এডিস মশাকে নিয়ন্ত্রণ করার জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন আমাদের নিয়মিত ওষুধ ছিটানো, যার মাধ্যমে মশক নিয়ন্ত্রণ করা এবং প্রজনন আমাদের উৎসগুলোকে ধ্বংস করা, এটিও আমাদের অন্যতম কর্মকাণ্ড, এটি আমরা নিয়মিত করে যাচ্ছি। আর আমরা আমাদের এই এই কার্যক্রমে সফল করতে হলে আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ তাদেরকেও এগিয়ে আসতে হবে, বিশেষ করে ঘরের ভিতর বা আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা বা এডিস মশার আমাদের যে উৎপাদন স্থলগুলো সেগুলো আমরা নিশ্চয়ই সকলে জানি যে স্বচ্ছ পানিতে এই মশার প্রজনন হয়ে থাকে, সুতরাং এগুলোকে ধ্বংস করতে হবে, এটির জন্য আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি, নিয়মিত প্রচার প্রচারণা এটি অব্যাহত রাখছি এবং আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। যারা এটি মানছেন না বা মানার চেষ্টা করছেন না তাদেরকে আমরা আইনের আওতায়
টুম্পা, আপনি শুনছিলেন যে আসলে মেয়র বলছিলেন যে নানা কর্মসূচি তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়েছেন এবং এই কর্মসূচির পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। টুম্পা, এই ছিল আমার কাছে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে দর্শক। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। সিটি কর্পোরেশনের পর এবার দেশের জেলা উপজেলা পর্যায়ে 5-11 বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু হলো আজ। সকাল 10টায় শুরু হয় এই কার্যক্রম। আগামী 3 সপ্তাহের এই কর্মসূচিতে টিকার আওতায় আনা হবে প্রায় 3 কোটি শিশুকে। এতে প্রথমে স্কুল কেন্দ্রিক এবং পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে করোনা টিকা দেওয়া হবে। 8 সপ্তাহের ব্যবধানে নিতে হবে 2 ডোজ টিকা। কোনো কারণে শিশু সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলে লাইন লিস্টিংয়ের মাধ্যমে করোনা টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত মাসে সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হয় শিশুদের করোনা টিকা। দর্শক, শিশুদের টিকা কার্যক্রমের খবর জানাতে সাতক্ষীরা এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সাতক্ষীরায়, জানাচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড় কেমন দেখছেন আর টিকা দিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। টুম্পা, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের সাথে সাতক্ষীরাতেও টিকা কার্যক্রম শুরু হয়েছে। 5-11 বছর বয়সী শিশুদেরকে এই টিকা কার্যক্রমে যুক্ত করা হচ্ছে। আমার এখানে যুক্ত আছে স্বাস্থ্যকর্মীরা। এখানে কিন্তু সকাল থেকে যে ভিড় ছিল এখন কিন্তু সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে না। ইতিমধ্যে এখানকার যে স্বাস্থ্যকর্মীদের 195 জনের যে টার্গেট ছিল সেই লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি এখন 12টার মধ্যেই 140 জনের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আর এখন বাদবাকি যাদের যারা থাকবে তাদেরকে কিন্তু টিকা দেওয়া হবে। টুম্পা, বলে রাখা দরকার এই যে লক্ষ্মী পূজা এবং এর আগে যে পূজার যে ছুটি ছিল, ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল, এই ছুটির পরে এই যে এই টিকা কার্যক্রমের খবরটি কিন্তু অভিভাবকদের কাছে যথাযথভাবে পৌঁছয়নি বলে আমরা অভিভাবকদের কাছ থেকে যারা এসেছেন তাদের কাছ থেকে পাচ্ছি। যারা আসেনি তাদের মধ্যে অনাগ্রহের চাইতে মূলত বার্তাটি না পৌঁছানোর খবরই আমরা পাচ্ছি। টুম্পা, এই ছিল সাতক্ষীরা সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। এবার বরগুনা থেকে জানাবেন রিয়াজ আহমেদ মুসা। মুসা, শিশুদের মাঝে টিকা নেওয়ার আগ্রহ কেমন দেখছেন? কতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার সদর উপজেলার তরকলনি হামিদিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এখানে কিন্তু সেই সকাল 9টা থেকেই কিন্তু টিকার কার্যক্রম শুরু হয়েছে এবং এই বরগুনার প্রায় বরগুনা সদর উপজেলায় 51টি স্কুলে সেই টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি একদম যতক্ষণ পর্যন্ত টিকার মজুদ আছে ততক্ষণ পর্যন্ত চলবে। এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এই বৃষ্টি এবং বৈরী পরিবেশের মধ্যেও কিন্তু বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশের মাধ্যমে কিন্তু তারা টিকার কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছে। এবং বরগুনার 239টি স্কুলে কিন্তু এই টিকার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এই প্রাথমিক পর্যায়ে যে টিকা দেওয়া হবে এবং 5-19 বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদের কিন্তু এই টিকার আওতায় আনা হয়েছে এবং এরপরে এ মাসের শেষের দিকে গণহারে টিকার কার্যক্রম অব্যাহত থাকবে এবং বরগুনায় প্রায় 24,000 বাচ্চাদের আজকে টিকার আওতায় আনা হবে এবং 1,22,256 জন বাচ্চা আছে টিকার নিবন্ধন আওতার মধ্যে। এবং বাচ্চাদের অভিভাবকদের সাথে কথা বলেছে, যেমন যারা প্রাপ্তবয়স্ক ছিল তারা কিন্তু টিকার যে কার্যক্রমের প্রতি যে অনীহা ছিল কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেই অনীহাটা নেই এবং বাচ্চারা সেই অংশগ্রহণটা আসলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই আজকে দিন পার করছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, ধন্যবাদ আপনাকে। দর্শক, করোনার শিশুদের টিকা কার্যক্রমের খবরাখবর জানাচ্ছিলেন সাতক্ষীরা এবং বরগুনা সহকর্মীরা। খুলনায় রাজনীতির মাঠ দখলে নিতে সর্বোচ্চ চেষ্টায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। রাজনীতির মাঠ দখলেও চলছে দুই দলের স্নায়ুযুদ্ধ। সাংগঠনিক শক্তি দিয়ে বিএনপিকে প্রতিহত করতে চায় খুলনার আওয়ামী লীগ। অন্যদিকে অযাচিত হামলা হলেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। সুশাসনের জন্য নাগরিক বলছেন, আত্মক্ষমতার জন্য নয়, জনগণের ক্ষমতায়িত করার জন্য কথা বলা উচিত দলগুলোর।
মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে খুলনায় উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি পালনেই ব্যস্ত। মহানগর থেকে জেলা, এমনকি উপজেলা পর্যায়ের কর্মসূচিতেও নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। দলটির নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না করা পর্যন্ত রাজপথ থেকে সরবেন না তারা। শেখ হাসিনার অধীনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশ নেব না। অবশ্যই শেখ হাসিনাকে চলে যেতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশে নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অপশক্তি আমাদেরকে কোনো সংগ্রাম করতে, কোনো প্রতিবাদ করতে রুখতে পারবে না। আমরা রাজপথে হাজার লক্ষ জনতার সমাগম ঘটবে, এখানে জনতার কাছে পরাজয় পুরুষকে বরণ করতে হবে। আওয়ামী লীগের নেতারা বলছেন, রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত তারা। পাশাপাশি খুলনার রাজনীতির মাঠ ধরে রাখতে সব ধরনের কার্যক্রম চালাচ্ছেন তারা। সংগঠনকে গতিশীল করার জন্য সার্বক্ষণিক আমাদের কাজ করতে হয়, সে কারণে আমরা ইতিপূর্বেই সদস্য সংগ্রহ এবং নবায়ন অভিযান শুরু করে আমাদের নতুন করে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি করার যে প্রক্রিয়া সেগুলো আমরা শুরু করে দিয়েছি। একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে খুলনার রাজনীতি, বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। যে জনগণের মধ্যে স্থান করে নিতে হয়, তাহলে জনগণের কাছে যেতে হবে, ভীতির জায়গা বাদ দিয়ে কাজের জায়গায় যেতে হবে। আমি জনগণকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিমুখ রাখবো সেটা না করে জনগণের জন্য কাজ করে জনগণকে আমার মুখী করব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে দুই দলের ক্ষমতা কেন্দ্রিক মহড়ার ফল হলো সহিংসতা, যা সামনে আরও বাড়বে বলে মনে করছেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আট বছর পর হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সম্মেলনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহর। এ নিয়ে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে রয়েছে আনন্দ উচ্ছ্বাস। এদিকে সম্মেলনে যোগ দিতে গতকাল রাতেই হবিগঞ্জে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারা। শহরের প্রেস ক্লাব সংলগ্ন জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ অন্যান্য নেতারাও যোগ দেবেন। এই সম্মেলনে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন প্রায় দেড় শতাধিক পদপ্রত্যাশী। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। আমির, সম্মেলন কেন্দ্রে মানুষের উপস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন পদপ্রত্যাশীরা? ইতিমধ্যে কিন্তু আসলে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আসলে বৃষ্টির কারণে, বৃষ্টি অপেক্ষা করে কিন্তু যুবলীগের যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু জালাল স্টেডিয়ামে এসেছেন। আসলে তাদের আজকে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে হচ্ছে আপনার হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি এবং সম্পাদক পদে মোট 22 জন প্রার্থী তাদের সিভি জমা দিয়েছেন এবং এই যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু আসলে হবিগঞ্জের যে যুবলীগের নেতৃবৃন্দ এবং যুবলীগের নেতৃবৃন্দের মাঝে কিন্তু আসলে আনন্দ এবং উল্লাস দেখা দিয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, অল্প কিছুক্ষণের মধ্যে আসলে যে সম্মেলনের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা শুরু হবে। এর আগে, সম্মেলন শুরু হওয়ার আগে কিন্তু হবিগঞ্জের যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনি
আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এখানে কিন্তু সম্মেলনের সবগুলো প্রস্তুতি আসলে সম্পন্ন, শুধু বৃষ্টির কারণে কিন্তু আসলে একটু, যদিও সম্মেলন সকাল 11টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে সেই সম্মেলনটি আসলে একটু ব্যাক পেতে হয়েছে। আসলে এখন বৃষ্টি কিছুটা কমেছে, অল্প কিছুদিনের মধ্যেই তাদের যে সম্মেলন আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা শুরু হবে। আমজি আপনাকে ধন্যবাদ। দর্শক, যুবলীগের সম্মেলন নিয়ে জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমির হামজা। দর্শক, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষা সেতু, এতে উচ্ছ্বসিত স্থানীয়রা। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সেতুতে ভিড় কেমন দেখছেন আর স্থানীয়দের প্রতিক্রিয়া কি জানাবেন? টুম্পা, আপনাকে প্রথমে বলতে চাই যে তৃতীয় শীতলক্ষা সেতুর খুলে দেওয়া হয়েছে সেটি আপনি বলছিলেন, কিন্তু আসলে যে মানুষের যে খুব বেশি চাপ সেটি নাই, যানবাহনের খুব বেশি চাপও কিন্তু সেতুতে এখন পর্যন্ত নেই। তবে হ্যাঁ, তবে এটা আমরা বলতে পারবো যে অটোরিকশা থেকে শুরু করে ভারী যানবাহন, ট্রাক, সেই সঙ্গে যাত্রীবাহী বাস, আমি এখন তো একেবারে মধ্য দুপুর, এই এখন পর্যন্ত আমি একটি বাসকে আমি যেতে দেখেছি আসলে এই সেতু দিয়ে। এখানে শিক্ষার্থীরা আছেন, তো শিক্ষার্থীরা যাতায়াত করছেন, কলেজে যাচ্ছেন, আমি একটু কথা বলবো এখানে দু একজন শিক্ষার্থীর সঙ্গে। একটু জানতে চাই এই সেতু হওয়ার পরে তোমাদের সুবিধাটা কি হলো? আমাদের সুবিধা হয়েছে, আমাদের বাসা হচ্ছে সৈয়দপুর, তো আমাদের কলেজ হচ্ছে এই উপজেলার সাথে, তো আমাদের প্রতিদিন এখানে গুদারা দিয়ে পার হতে কলেজে যেতে হতো, তো আমাদের অনেক সময় কলেজের জন্য দেরি হতো, পরীক্ষার জন্য দেরি হয়ে যেত, তো আমাদের এই ব্রিজ হওয়ার কারণে আমাদের কলেজের সময় বাঁচছে, কলেজে আমরা টাইম মতো পৌঁছাতে পারছি। তুমি একটু বলো কি সুবিধা হলো? এই সুবিধা হচ্ছে যে আমাদের বাসা সৈয়দপুর, ঠিক আছে, আমাদের কলেজ হলো বন্দর উপজেলার পাশে, আমরা প্রায় সময় যে দিয়া গুদারা পার হয়ে আমাদের যেতে হয় কলেজে, অনেক সময় দেখা গেছে আকাশে আবহাওয়া খারাপ থাকে, হয়তো বা গুদার আসতে দেরি হয়, আমাদের স্কুল কলেজে যেতে দেরি হইতেছে, ক্লাস মিস করতেছি, হয়তো এমনও সময় আসছে যে আমরা স্কুলে যেতে পারতেছি না, পরীক্ষা হলে যেতে দেরি হইতেছে। এখন সুবিধা হচ্ছে যে এই যে বৃষ্টি হওয়াতে আমাদের আসা যাওয়াতে অনেক সুবিধা হইতেছে, এখন যদি রোদ বৃষ্টি হয় তা আমরা কলেজে অ্যাটেন্ড করতে পারবো, পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করতে পারবো। অনেক ধন্যবাদ টুম্পা, আপনি শুনছিলেন এখানে কিছু কলেজ পড়ুয়া শিক্ষার্থী, তারা তাদের সুবিধার কথাটি জানাচ্ছিলেন। তো সুবিধার কথাটা যদি বলি, তাহলে এই যে নারায়ণগঞ্জ বন্দর এবং সদর এই যে সংযুক্ত করেছে এই সেতুটি, এই সেতুতে আসলে এই অঞ্চলে লাখ লাখ মানুষের যে উপকারটি হয়েছে সেটি হচ্ছে যে আগের যে একটা দুর্ভোগ ছিল, এখানে যাতায়াতের যে একটা সমস্যা ছিল, সেখান থেকে কিন্তু তারা বের হয়ে আসছে। সব মিলে যদি বলি তাহলে এই সেতু আসলে একটা নতুন দ্বার খুলে দিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের, সেই সঙ্গে চট্টগ্রামের সঙ্গে যে একটা সংযুক্ত স্থাপন হয়েছে সেটি একেবারেই অভাবনীয়, অভূতপূর্ব। সব মিলে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলের মানুষের জীবনমানের একটা দারুণ উন্নয়ন হবে, এমনটা কিন্তু এখানকার মানুষজন তারা আমাদের কাছে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই সেতুতে খুব বেশি যানবাহনের যে চাপ সেটি নেই, হয়তো আরও কিছুদিন সময় লাগবে, কারণ এই সেতুর যে সংযোগ স্থল পাশে যে রাস্তাগুলো আছে, আমি আপনাকে যদি বলি বন্দরের ওই পাশে যে রাস্তা, প্রায় 8 কিলোমিটার রাস্তা, কিন্তু এখনও কাজ চলছে, এই কাজ শেষ হলেই কিন্তু এই সেতু দিয়ে কিন্তু যানবাহনের মাত্রাটিও অনেকটা বেড়ে যাবে। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ। টুম্পা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষা সেতু থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।